গত মৌসুমের আগেই ছেড়ে দিয়েছিলেন নেতৃত্ব, কি বুঝে যে এবার আবার ক্যাপ্টেনের আর্মব্যান্ড পড়তে গেলেন। আইপিএল এর অদ্ভুত নিয়মের কারণে বিরাট কোহলি আছেন নিষেধাজ্ঞার শঙ্কায়। নিষেধাজ্ঞা অবশ্য এখনও পেতে হয়নি, তবে গুনেছেন 24 লাখ রুপি জরিমানা। যে নিষেধাজ্ঞার শঙ্কায় পড়েছেন তা কিভাবে এড়িয়ে যেতে পারবেন কোহলি, চলুন জেনে নেওয়া যাক। আইপিএলে ক্রিকেটারদের জরিমানার অঙ্ক শুনে অনেকেই অবাক হন। মূলত আইপিএলে ম্যাচ ফি অনেক বেশি বলে নির্দিষ্ট হারেও জরিমানার অঙ্কটা হয় অনেক বড়। প্রথমবার ধীর বোলিংয়ের জন্য অধিনায়ককে একা গুনতে হয় 12 লাখ রুপি জরিমানা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর প্রথমবার এই শাস্তি পাওয়ার ম্যাচে অধিনায়ক ছিলেন ডু প্লেসি। এরপর দ্বিতীয় শাস্তি এলো কোহলির নেতৃত্বে। ফাফ ডু প্লেসির ফিটনেস নিয়ে খানিক সমস্যা থাকায় ফিল্ডিংয়ে তার বদলি খেলোয়াড় ব্যবহার করছে দল, আর তাই সর্বশেষ 2 ম্যাচে বেঙ্গালোরকে নেতৃত্ব দিয়েছেন কোহলি। এর মধ্যে সর্বশেষ ম্যাচটাতেই পড়তে হয়েছে ধীর বোলিংয়ের খড়্গ। গত রবিবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ধীর বোলিংয়ের কারণে নির্ধারিত নিয়ম অনুযায়ী বেঙ্গালোর অধিনায়ককে ম্যাচ ফির 100% বা 24 লাখ রুপি আর বাকি সদস্যদের ম্যাচ ফির 25% বা 6 লাখ রুপি জরিমানা করা হয়। যেহেতু এই ম্যাচে অধিনায়কের আসনে ছিলেন কোহলি, 24 লাখ রুপি জরিমানা তাই তাকেই গুনতে হয়েছে। তবে পরের ম্যাচে শুধু আর জরিমানা দিয়ে ক্ষান্ত হওয়া যাবে না, পড়তে হবে নিষেধাজ্ঞায়। বিসিসিআই এর নিয়ম অনুযায়ী এক আসরে কোনো দল তৃতীয়বারের মতো স্লো ওভার রেটে অভিযুক্ত হলে ওই ম্যাচে দলের যিনি অধিনায়ক থাকবেন তাকে পরের ম্যাচে নিষিদ্ধ করা হবে। সেই সাথে জরিমানা গুনতে হবে 30 লাখ রুপি, আর দলের বাকি সদস্যদেরও গুনতে হবে 12 লাখ রুপি বা ম্যাচ ফির 50% জরিমানা। কোহলি এবারের আসরে আর দলকে নেতৃত্ব দেবেন কিনা তা অবশ্য এখনও নিশ্চিত নয়। ডু প্লেসি পুরোপুরি ফিট হয়ে উঠলে তিনিই হয়তো আবার বসবেন দলের অধিনায়কের আসনে। তবে অধিনায়ক ডু প্লেসি হন বা কোহলি কিংবা অন্য কোনো খেলোয়াড়, তৃতীয়বার স্লো বোলিংয়ের অভিযোগ উঠলেই অধিনায়ককে পেতে হবে 1 ম্যাচের নিষেধাজ্ঞা। এবার তিনি অধিনায়কের আসনে যেই হন না কেন, যদিও গুঞ্জন রয়েছে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বেঙ্গালোরের 26 এপ্রিলের ম্যাচে কোহলি নাকি নেতৃত্ব দিতে পারেন দলকে, তাই তাকে সতর্ক থাকতে হবে, নির্ধারিত সময়ের মধ্যেই যেন বোলিং সম্পন্ন করা যায়। আইপিএলে প্রতি ইনিংস শেষ করার জন্য একজন অধিনায়ক 90 মিনিট সময় পান, সাথে পান স্ট্র্যাটেজিক টাইম আউটের 5 মিনিট। এই সময়ের মধ্যেই প্রত্যেক দলকে বোলিং সম্পন্ন করতে হয়, তবে তা করতে না পারলে জরিমানা গোনার বিধান তো আছেই। সাথে বাউন্ডারি লাইনে একজন ফিল্ডার কম রেখে খেলতে হয়, যার ফলে ব্যাটিং দল পায় বাড়তি সুবিধা। এবারের আসরে জরিমানা শুধু কোহলি বা ডু প্লেসি নন, গুনেছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল, দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার রাও। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।